সুন্দরবনের শিবসা নদীতে সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাই অ্যাশ বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বাংলাদেশ লাইটারের জাহাজ শ্রমিক ইউনিয়নের মংলা শাখার সহসভাপতি মোহাম্মদ মাইনুর হোসেন মিন্টু জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে 1422 মেট্রিক টন ফ্লাই অ্যাশ বোঝাই করে এমবি গারোহেরা সুন্দরবনের আন্টিহার নৌপথ দিয়ে মংলা যাচ্ছিল। দুপুরের দিকে শিবসা নদীর ডুবোচরে আটকে পড়ে তলা ফেটে ডুবে যায় জাহাজটি। ওই সময় জাহাজটিতে থাকা 12 স্টাফ কর্মচারী সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।